আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা শুরু করছি বিজ্ঞানের অনুশীলনী বইয়ের প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে। তো শিক্ষার্থীরা, আমরা আলোচনা শুরু করে দেই। তো দেখো, ভূপর্যটক বললে হয়তো চট করে বিজ্ঞান কজন পরিব্রাজকের কথাই আমাদের মাথায় আসে, কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায়? পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, যারা বছরে বিভিন্ন সময়ে বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে। এই শিখন অভিজ্ঞতায় এই যাযাবর পাখিদের সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক, চলো। তো শিক্ষার্থীরা, আমরা বছরের শীত সময়ে আমরা জানি যে হচ্ছে অন্য দেশ থেকে আমাদের দেশে পাখি এসে থাকে, তাদের দেশে অত্যন্ত শীত এই কারণে। তো এখানে প্রথম অদ্বিতীয় সেশন থেকে দেখো, তোমাদের এলাকায় এমন কোনো কি পাখি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়েই দেখা যায়? কখনো ভেবে দেখেছো বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে? অনেকে নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছো এখানে কাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পরিযায়ী পাখিদের, যাদের অনেক সময় অতিথি পাখিও বলা হয়। কথাই বলছি, তোমাদের এলাকার কোন কোন পরিযায়ী পাখি এসে বাসা বাঁধে, বছরের কোন সময় এদের দেখা যায়, তোমরা কি বলতে পারো? তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের ছকে লিখতে বলা হয়েছে। তো এখানে এলাকার নাম, গ্রাম, থানা অথবা উপজেলা, তারপর জেলা দিতে বলা হয়েছে এখানে, তারপর পরিযায়ী পাখির নাম এখানে লিখতে হবে, বছরের কোন সময় দেখা যায় এই পাশে লিখতে হবে। তো এটির উত্তর আমরা দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা। তো দেখো, তোমাদের উপজেলার নাম লিখে নিবা, আমার নিজের উপজেলার নাম এবং জেলার নাম লিখে নিয়েছি। তো দেখো, পরিযায়ী পাখির নাম কিছু লিখা হয়েছে, যেমন বালিহাঁস দেখা যায় সবচেয়ে বেশি, তারপর নর্দান পিনটেইল, তারপর হচ্ছে খয়রা, চখাচখি, কার্লিউ, বুনো হাঁস, তারপর সাদা খঞ্জন, লাল ঝুঁটি ভূতি হাঁস, বন বাটান, দেশি ছুমচা, কালো স্কিমার, নর্থ গিরিয়া, বুটি হাঁস, চিতি, পিনটেইল, নর্দাম সুবেলার, রাঙ্গামুড়ি, রাজহাঁস, পাতারি, কমন চিল ইত্যাদি আরো অনেক কিছু থাকতে পারে। তাহলে বছরে কোন সময় এদেরকে দেখা যায় আমাদের দেশে বা আমাদের এলাকায়? ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি পাখি বাংলাদেশে আসে। তো সেক্ষেত্রে আমরা এই ছকটি পূরণ করে নিলাম। এখন তার পরের পড়ায় চলে যাওয়া যাক। এবার বলা আছে, এবার পরের পৃষ্ঠায় দেওয়া পাখিগুলোর ছবি দেখো, এদের মধ্যে কোনো পাখি কি চিনতে পারো? তোমাদের এলাকায় কখনো দেখেছো? বন্ধুদের সঙ্গে আলাপ করে দেখো তারা কি চিনতে পারে কিনা। তো শিক্ষার্থীরা, এখানে কিছু পাখি দেখা যাচ্ছে। এই পাখিটার নাম হচ্ছে খয়রা চোখাচোখি, ডান পাশের পাখিটার নাম হচ্ছে কালো স্কিমার, তারপর বাম পাশে দেখতে পাচ্ছি আমরা দেশি সুমচা, ডান পাশে দেখতে পাচ্ছি বন বাটান, তারপর এটি খুব সুন্দর একটা হাঁসের মতো দেখা যাচ্ছে, লাল ঝুঁটি ভূতি হাঁস, তারপর ডান পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাদা খঞ্জন বলা হয় এই পাখিটিকে। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনায় যাই। এবার ক্লাসের সবাই আলোচনা করে দেখো কেউ কোনো পাখি চিনতে পারলো কিনা। পরিযায়ী পাখি সামনাসামনি দেখার সৌভাগ্য না হলেও নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছো বছরের কোন সময়ে এরা আসে, কোথা থেকেই বা আসে। চলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখা যাক। প্রথমে শিক্ষকের নির্দেশ মোতাবেক দলে ভাগ হয়ে যাও। পৃথিবীর কোন অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা এদেশে আসে কিংবা তাদের যাত্রাপথ আসলে কেমন সেটা বোঝার আগে পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন জায়গার অবস্থান কিভাবে নির্দিষ্ট করা যায় তা জানতে হবে। সেজন্য শুরুতে পৃথিবীর একটা মডেল বানানো দরকার। তো শিক্ষার্থীরা, তোমরা পৃথিবীর মডেল তো তোমরা স্কুলে দেখে থাকবে, ছাদের টেবিলে এরকম বসানো থাকে, এরকম পৃথিবীর মডেল। তো এখন আমরা পড়ায় চলে যাই। বলা আছে, তোমাদের স্কুলে গ্লোব আছে নিশ্চয়ই, এরকম গ্লোব সাজানো আছে সেই কথা বলতেছে। তারপর বলা আছে, প্রথম কাজটা হলো সেটা দেখে নিজেরা পৃথিবীর একটা মডেল তৈরি করা। তো তোমরা কিভাবে মডেল তৈরি করবে? তোমরা চাইলে এভাবে মডেলগুলো তৈরি করতে পারো, বিভিন্ন বল বা বিভিন্ন গোলাকার বস্তুর উপর কাগজ মুড়িয়ে তারপর তোমরা পৃথিবীর বিভিন্ন মানচিত্র এঁকে দিতে পারো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কোনো বল বা গোলক আকৃতির কিছুর গায়ে সাদা কাগজ মুড়ে মডেল তৈরির কাজটা শুরু করতে পারো, যেটা আমি এখনই দেখিয়ে দিলাম। তো শিক্ষার্থীরা, এই তো ডান পাশে ওপরে দেখতে পাচ্ছ একটা বল বা কোনো গোলাকার সদৃশ্য বস্তুর ওপর কাগজ মুড়িয়ে রাখা হয়েছে। তারপর তোমরা নিজের ইচ্ছা অনুযায়ী তোমরা দেশের মানচিত্রগুলো আঁকতে পারো। তারপরের কাজটা আমরা দেখে নেব। এখন এই গ্লোবে বিভিন্ন এলাকা চিহ্নিত করার পালা, কিন্তু কাজটা কিভাবে করা যায় বলো তো? পৃথিবীর মডেলে মহাদেশগুলো এমনভাবে আঁকা দরকার যেন অতিথি পাখির যাত্রাপথের একটা ভালো ধারণা ভালোভাবে পাওয়া যায়। সেজন্য পৃথিবী পৃষ্ঠে কোনো জায়গার অবস্থান কিভাবে বোঝানো যায় সেটা জানা জরুরি। শিক্ষকের দেয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো। গ্লোবের ওপর থেকে নিচে লম্বালম্বি এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে, খেয়াল করেছো? এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো? তোমার ধারণা নিচে লিখে রাখো। তো সেক্ষেত্রে আমরা গ্লোবটা আর একটু দেখে নেই। তো
তো শিক্ষার্থীরা গ্লোবটা যখন তোমরা কাছ থেকে দেখবা স্কুলের মধ্যে তোমাদের গ্লোবটা তখন দেখতে পাবা উপর থেকে নিচে এরকম করে আড়াআড়ি, তারপর আড়াআড়ি কিছু দাগ টানা রয়েছে। হ্যাঁ দেখো, অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়, আবহাওয়াগত বৈশিষ্ট্য সম্পর্কেও জানা যায়। তো শিক্ষার্থীরা আড়াআড়ি দাগগুলো যেগুলো ছিল এবং উপর থেকে নিচে দাগগুলো ছিল তাদের কাজ এই দুটোই। অনুসন্ধানী পাঠ বইয়ের ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ অধ্যায়ের ভৌগোলিক স্থানাঙ্কের অংশটুকু পরে দলে আলোচনা করো। তো শিক্ষার্থীরা তোমাদের যে অনুসন্ধানী পাঠটি রয়েছে বিজ্ঞানের, সেটির ভৌগোলিক স্থান, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ যে অধ্যায়টা রয়েছে সেটা খুব ভালোভাবে পড়বে, তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবার অক্ষাংশ কিভাবে বের করা হয় সেই অংশটুকু একই অধ্যায় থেকে পড়ে নাও। অক্ষাংশের মাপ নেবার জন্য তোমাদের বানানো মডেলটা কেটে বোঝার চেষ্টা করলে সেটা আরো ব্যবহারযোগ্য থাকবে না, কাজে কোনো নিরেট গোলাকৃতি বস্তু নিয়ে এই পর্যবেক্ষণটি করতে পারো। যেমন পেয়ারা বা কমলা ব্যবহার করা যেতে পারে, পেয়ারার গায়ে দাগ কেটে এটাকে ওপর থেকে নিচে মাঝ বরাবর কেটে নিয়ে অক্ষাংশের কোণ মেপে দেখতে পারো। তো শিক্ষার্থীরা তোমাদের শিক্ষকরা এটি হাতে কলমে করিয়ে দেবে। কাটাকাটির জন্য ছুরি বা ধারালো কিছু ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সাবধান থাকো যাতে দুর্ঘটনা না ঘটে। তারপর বলা আছে পেয়ারার বা অন্য কোনো নিরেট গোলক যেটা পর্যবেক্ষণে ব্যবহার করেছো গায়ে অক্ষাংশ মেপে বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, মেরু রেখা ইত্যাদি এঁকে নাও। তোমাদের বানানো মডেল পৃথিবীর মডেলে একইভাবে এই রেখাগুলো আঁকার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা তোমাদের স্কুলে যে গ্লোবটি রয়েছে সেই গ্লোবটি দেখার পর তোমরা যে গোলাকার সাদৃশ্য বস্তুটি নিবে তার উপর কাগজ মুড়িয়ে তোমরা পৃথিবীর মডেলটা আঁকার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা সেশন 3 থেকে আলোচনা শুরু করব।